আমার চাচা রে, হ্যাঁ মুরব্বী চাচা, আমার বড় ভাইরা, আমার পর্দার মা, ওই মাইকেল হার্ডের কাছে তার ধর্মের মানুষগুলি প্রশ্ন করলেন, মাইকেল হার্ড রে আপনি তো মুসলমান নয়, ইসলাম ধর্মে দাখিল হন নাই, ইসলাম ধর্মের নবী মুসলমানের নবীর নাম মোবারক প্রথম কাতারে কেন লিখলেন? তিনি বলছে পৃথিবীর সমস্ত মানুষের জীবনী আমি যখন যাচাই করলাম, আমি যখন বাছাই করলাম, আমি পরিপূর্ণভাবে দেখতে পাই নাই, আমি যখন আল্লাহর প্যারা মেহবুব নবীজির জীবনী মোবারক যখন মা আমেনার হুজুরা শরীফ থেকে দুনিয়ার জমিন থেকে জাহিরি পর্দা শরীফ করা পর্যন্ত 63 বছর মক্কি মাদানী জিন্দেগি আমি মাইকেল হার্ট যখন যাচাই করলাম বাছাই করলাম, মাওলার কসম দিয়া বলি একটা ত্রুটিও নবীজির মধ্যে আমি পাই না। আপনি নবীজির দুষ্ট পাবেন কই? আল্লাহ বলে ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম, সুবহানাল্লাহ বলা যাবে না? আমার আল্লাহ তো আমার নবীকে মহান চরিত্রের অধিকারী বানিয়েছে, ওই নবীজির চরিত্রের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই বলেন চাচা? আছে নবীজির চরিত্রে ত্রুটি নাই, ভুল নাই। আমার দেশের কোন মানুষ যদি নবীর নিয়ে টানাটানি করে, ও মুসলমান আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, সে কি আদৌ কি ইমানদার কি না?